हेलो एवरीवन आमी जो दी बोली प्रत्येकटा बांग्लादेशी लाइफे कखनो ना कखनो तो फुचका खाइसी ताहले किन्तु मिथ्या होबे ना আবার এমনও আছে যে অনেকে উইকে দুই তিনবার ফুচকা খায় স্কুল গেট থেকে বের হয়ে ফুচকা খায় কলেজ থেকে বের হয়ে ফুচকা খায় ঘুরতে বের হলে ফুচকা খায় বাংলাদেশে আমরা যে ফুচকা খাই তার শেলটা আটা আর সুজি মিক্স করে বানানো হয় আর ভিতরে ফিলিং হিসেবে দেওয়া হয় আলু কাবলি পেঁয়াজ ধনে পাতা জিরা সহ বিভিন্ন রকম স্পাইসেসের একটা মিক্সচার সাথে থাকে তেঁতুল বা ট্যামারিন্ডের একটা টকঝাল পানি এই ফুচকা এমন কেউ নাই যে পছন্দ করবে না আমার পার্সোনালি বেশি ঝাল দেওয়া ফুচকা পছন্দ ছোট বড় সবার ফেভারিট স্ট্রিট ফুড কিন্তু ফুচকা ইভেন বাংলাদেশের বাইরে থেকে মানুষ আসলে এই ফুচকা তারা ট্রাই করবে এক কথা বাংলাদেশের ফুচকাকে আমি 10-এ 10-ই দিতাম টেস্ট আর প্রেজেন্টেশন সব দিক দিয়ে ওই ফুচকার প্লেটকে যে শ্রেডেড এগ দিয়ে এত সুন্দর করে সাজায় শুধু সেটার জন্যই তো প্রেজেন্টেশনে 10-এ 10 দেওয়া যায় জালান্ধর যেটা পাঞ্জাবের একটা শহর আর আগ্রা সিটির পানিপুরি খাওয়ার সুযোগ আমার হয়েছে মুভিজ টিভি শোজ এন্ড ইউটিউবেও আমি সবসময় ইন্ডিয়ান পানিপুরির অনেক ভিডিও দেখতাম অনেক ইচ্ছা তো সবসময় ছিল এই পানিপুরি টেস্ট করার তো আমার ভার্সিটির পাশে একদিন গেলাম ফুচকা বা পানিপুরি টেস্ট করতে আমি তো অনেক খুশি বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসার এতদিন পর ফুচকা খাবো বাট ওখানকার ফুচকা বা পানিপুরি বেশ আলাদাভাবেই বানানো হয় সুজি আর আটা দিয়ে বানানো দুইটা আলাদা ধরনের শেল থাকে প্রাইসও ডিফারেন্ট হয় শেলের ভিতরে থাকে বয়েল করা আলু যার মধ্যে একটু মরিচ গুঁড়া আর হালকা লবণ থাকে আর পুরা পুরিটা মানে পানিপুরির যে পুরি পুরিটা সবুজ পানি দিয়ে ভরে দেওয়া হয় টেস্টে ফুচকা আর পানিপুরির অনেক ডিফারেন্স আমার ফুচকা খাওয়া টেস্ট বাডস এর পানিপুরি তেমন একটা ভালো লাগে নাই আর কি এরপর আমি পাঞ্জাবেরই অন্য একটা জায়গায় আর আগ্রার পানিপুরি টেস্ট করছিলাম ওগুলোও সেম বাংলাদেশিদের জন্য একটাই কথা ইন্ডিয়াতে গিয়ে পাঞ্জাব আর আগ্রার পানিপুরি শুধু একটা নিউ এক্সপিরিয়েন্সের জন্যই টেস্ট করতে পারো আর আমার মতে ইউটিউব ভিডিও বানানোর জন্য বাট ফুচকার মতো এক্স্যাক্ট টেস্ট হবেই এই এক্সপেকটেশন নিয়ে কেউ খাবা না প্লিজ যাই হোক আর কথা না বাড়াই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকো থ্যাংক ইউ অ্যান্ড বাই